তোমরা উত্তেজিত হতে দেখিনি হ্যাঁ আমি তোমার দীর্ঘদিনের বন্ধু কিন্তু তুমি একটা কথা জানো না যে বাবা মারা যাবার আগে সমস্ত বিষয় সম্পত্তি ওই ডোনার নামে উইল করে লিখে দিয়ে গেছেন ডোনার বিয়ের পর ওই সম্পত্তির মালিক হবে ডোনার ডোনার স্বামী আর আমি আমি শুধু মাসে মাসে হাত খরচের টাকা পাবো তার ওই সম্পত্তিটা ডোনার কাছ থেকে কায়দা করে লিখিয়ে নিচ্ছে না কেন উপায় নেই চন্দ্রনাথ উপায় নেই কারণ বাবার উইল অনুযায়ী ওই সম্পত্তি ডোনা কাউকে হস্তান্তর করতে পারবে না ডোনা যদি মারা যায় তাহলে সমস্ত সম্পত্তি ব্যাংকে জমানো সব টাকা পয়সা চলে যাবে এক অনাথ আশ্রমের নামে তাই ডোনার কোনোদিন আমি বিয়েও দেব না তাই তো ডোনাকে হারানোর ভয় আমাকে পাগল করে তোলে চন্দ্রনাথ আর এই কথাটা জানে একমাত্র ম্যানেজার ভুবন দাস ম্যানেজার ভুবন দাস ওই ভুবন দাসের আরো একটা পরিচয় আছে ওই ভুবন দাস হলো একটা পাকা ধুরিবাজ শয়তান আপনার মেয়েকে এমন গাটায় লুকিয়ে রেখেছে যে আমার লোকেরাও তার হদিস করতে পারেনি এই কথাটা বলতে তোমার লজ্জা করছে না নন্দলাল সরকার তোমার কোমরে পিস্তল গায়ে খাকি পোশাক আর মাথায় টুপিটা কিসের জন্য দিয়েছে বলি বাগানে ঘাস কাটার জন্য পুলিশের চাকরি চেয়ে বাগানের ঘাস কাটার কাজ অনেক ভালো চোর ডাকাতের পেছনে দৌড়ানো খুনিকে খুঁজে বার করা দাঙ্গা থামানো আসামিকে কোর্টে নিয়ে যাওয়া বন্যা হলে জলে নেমে দাঁড়িয়ে থাকা আর মরের মাথায় হাত তুলে ট্রাফিক সামলানো আর এই যে নেতাদের দরজায় দাঁড়িয়ে থাকা এই 36 রকমের ছাই ফেলার জন্য ওই একটাই ভোলা খুলো এই অফিসার যদি না পারবে তাহলে পুলিশের চাকরিটা কি জন্য নিয়েছিলে যখন বাহাতটা পিছন থেকে করে ঘুষটা নাও তখন মনে থাকে না ওটা আমাদের কর্মগত অধিকার আপনাদের মতো 10টা দল বদল করে পাল্টি খাই না স্টপ 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 নিজেদের মধ্যে ঝগড়া ঝাটি এখন বন্ধ করো যেমন করি হোক আজকের মধ্যে টোনাকে খুঁজে বার করতেই হবে চেষ্টা তো করছি স্যার চেষ্টা নয় নন্দলাল চেষ্টা নয় আমার রেজাল্ট চাই কাজ চাই কাজ সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে নিজে মাঠে নেমে পড়ো যাও যাও আঙুল তুলে কথা বলবে না স্যার আঙুলটা নামিয়ে কথা বলুন আমি আপনার হুকুমের চাকর নয় আল বাচ্চা কর আল বাচ্চা কর আমার কাছ থেকে যখন হাত পেতে টাকা নিয়েছিলে তখন তোমার মনে ছিল না পুলিশ আপনার বাড়িতে এসে কোনোদিন হাত পাতে না বরং আপনারাই টাকার বার্লিন নেই থানার পেছন দরজাই লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে নন্দলাল কিন্তু হাতা পারবেন না আমার এই বিবেকে টুটি কামড়ে ধরে ওই সাগরকে দেবীর চোখের জল ওই সাগরকে দেবী আমার এই চোখটা খুলে দিলেন তাই তো আজ আমি বুঝতে পেরেছি মনুষ্যত্বকে বন্ধক রেখে হয়তো বড় লোক হওয়া যায় কিন্তু এই বিবেক বিবেককে বিক্রি করে কখনোই বাঁচা যায় না আরে নন্দলাল নন্দলাল লড়াই এতদিনে তার পোশাকের আসল রংটা চিনতে পেরেছে স্যার তাই আমার দিকে আঙুল তুলে কথা বললে এই নন্দলাল নয় আমার এই হাতের লাঠিটাই সেই কথার জবাব দেবে একশো একটা ইঁদুর মেরে বিড়ার বলে আমি যাব বৃন্দাবনে গুরু গোবিন্দ গদাধর গদাধর চৌধুরী আমার নাম শোনো শোনো চন্দ্রনাথ তুমি এক্ষুনি এসপি সাহেবের কাছে যাও গিয়ে আমার নাম করে বলবে উনি যেন ডোনার ব্যাপারে গোপনে তদন্ত করেন আর সেই সঙ্গে দারোগা নন্দলালের হঠাৎ সাধু সাজার খবরটাও বেশ ভালো মতো জানিয়ে আসবে হ্যাঁ হ্যাঁ আমি এখনই যাচ্ছি আর ওই দারোগা নন্দলালের হাতের লাঠিটাকে আমি একটা ঝাঁট আর কাঠাই ভানি মতো টুকরো টুকরো করে ভেঙে ফেলবো তবেই আমার নাম চন্দ্রনাথ গুরু গোবিন্দ গদাধর গদাধর চৌধুরী অমর নাম কখন কাকে কিভাবে ভাঙতে হয় সেটাই গদাধর চৌধুরী খুব ভালো করেই জানে গদাধর বাবু এই স্কাউন্ডেল এতক্ষণে তোমার বাড়ি ফেরার সময় হয়েছে বলো ডোনাকে নিয়ে তুমি কোথায় পালিয়ে গেছিলে এই বাড়ি ছেড়ে বেরোনোর সাহস ডোনা পেলে কি করে এর জন্য দায়ী তুমি না বাবা দায় তুমি তোমার কাছ থেকে সামান্য একটু স্নেহ ও ভালোবাসার সমাধান পেলে আমাকে এইভাবে ঘর ছেড়ে বাইরে বেরোতে হতো না এই গদাধর চৌধুরী কোনোদিন পরের মেয়েকে ভালোবাসতে শেখেনি ডোনা পরের মেয়ে তার মানে তুমি সব কি বলছো বাবা হ্যাঁ ডোনা আজ তোমাকে একটা সত্যি কথা জানিয়ে দিতে চাই তুমি আমার মেয়ে নও এই চৌধুরী বাড়ির কারোর সঙ্গে তোমার রক্তের কোনো সম্পর্ক নেই আরে মা না এ তুই বিশ্বাস করিস না এই গদাধর বাবু তো নিজের বাবা না ডোনা আমি তোমার বাবা নই তোমার বাবা
তোমার বাবা এই ভুবন দাস। না এটাই তোমার জীবনের চরম সত্য। লুকোচুরি খেলায় তোমরা দুজনাই আজ হেরে গেলে, কিন্তু আজ আর তোমরা আমাকে ফাঁকি দিতে পারবে না। রক্তের সম্পর্ককে অপরিচয়ের অন্ধকারে হয়তো লুকিয়ে রাখা যায়, কিন্তু কিন্তু সেই অন্ধকারের গোপটা সরে গেলে নিজের রক্তকে চিনতে কেউ ভুল করে না, কেউ না। তুমি আমার বাবা, এতদিন কেন এই সম্পর্কটাকে লুকিয়ে রেখেছিলে? কেন আমাকে এক যন্ত্রণার জেলখানায় বন্দি থাকতে হয়েছিল? সে এক নিয়তি নিষ্ঠুর খেলা রে মা। এই গদাধর বাবু ছোটবেলায় থেকে ছিল লম্পট, মাতাল, দুশ্চরিত্র। বিয়ের পর মদ্যপ অবস্থায় বৌদ্ধমণির উপর অত্যাচার করত, মারধর করত, জোর করে বাইজি বাইতে নাচ করাতো, গান করাতো। তারপর একদিন আমাকে ছেড়ে চার বছরের শিশুপুত্রকে সঙ্গে নিয়ে এই চৌধুরী বাড়ি ছেড়ে সে চলে যায় বাপের বাড়ি। পরে শুনলাম আমার অত্যাচার সহ্য করতে না পেরে সে মারা গেছে। আমি অবশ্য পরে তাদের কোনো রকম খোঁজ খবর করিনি। কিন্তু কর্তাবু মারা যাওয়ার সময় জেদ ধরে বসলেন যে তার বংশধরকে ফিরিয়ে আনতে হবে, নইলে সমস্ত সম্পত্তি তিনি অনাথ আশ্রমকে দান করে দেবেন। তখন সেই বংশধরের সন্ধানে আমি ছুটে গেলাম আমার শ্বশুর বাড়ি। গিয়ে শুনলাম আমার সেই চার বছরের শিশুপুত্র কোথায় নিখোঁজ হয়ে গেছে। আমি অনেক খুঁজলাম, অনেক খুঁজলাম, কিন্তু কিন্তু কোথাও তাকে খুঁজে পেলাম না। তখন এই গদাধর বাবু আমার হাত দুটো ধরে অনুরোধ করে বললেন তোকে তার মেয়ের পরিচয় দিয়ে এই বাড়িতে রাখতে। কর্তাবাবু জানবে তুই গদাধরবাবু আরেক সন্তান, তখন তোর দু বছর বয়স। তোর সুখের জন্য এই গরিব মানুষটা সেদিন বাবার পরিচয় বলছে, মেয়ের পরিচয় দিয়ে চলে রে বা। আর বাবা, বাবা তোমাকে কাছে পেয়ে আমার সর্বনাশ করে গেলেন, সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে উইল করে লিখে দিয়ে গেলেন। এবং আমি মারা গেলে সেই সব সম্পত্তি চলে যাবে ওই অনাথ আশ্রমে, তাই না? একথা তুমি জানলে কি করে? এতদিন আপনি খেলেছেন মিস্টার চৌধুরী, এবার আমার খেলাটা শুরু। তার মানে দাদুর উইলটা আমি দেখেছি মিস্টার চৌধুরী, এবং তারই ব্যাখ্যা জানতে আমি আজ আপনার বর্তমানে সেই পুরনো কিলবাবুর বাড়িতে গিয়েছিলাম। এবার আপনাকে আমার সুতোর টানে নাচতে হবে, নইলে যে কোনোদিন আকাশ দাকে বিয়ে করে আমি এখান থেকে পালিয়ে যাব। তাই যদি তুমি করো তাহলে তোমাকে আমি পারবেন না, আমাকে খুন করে সব সম্পত্তি আপনি অনাথ আশ্রমের হাতে তুলে দিতে পারবেন না। এই গদাধর চৌধুরী পাঁচ বছরের বাচ্চা নয়, ডোনা। তোমাকে খুন করলে আমার ক্ষতি হবে ঠিকই, কিন্তু কিন্তু এই ভুবনকে খুন করলে কার ক্ষতি হবে? আপাতত আপাতত ভুবনের জানটা আমার কাছেই জমা থাক। আমার ইচ্ছার বিরুদ্ধে বাড়ির বাইরে যদি এক পাও ফেলেছ তাহলে পিস্তল থেকে পরপর দুটো গুলি আমি ভুবনের বুকে ঢুকিয়ে দেব। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। একটু পরে নাচের মাস্টার আসবে আমাকে নাচ শেখাতে, তার আগে আমি একটু নাচটা প্র্যাকটিস করে নিই। Ah!
সাগরিকা কি করছে রে? কেন? ওর মামা এসছে, ওর সঙ্গে দেখা করতে। ও তাহলে তুমি সেই মাল? এই মাগিটা কে? হ্যাঁ হ্যাঁ করে আসছে। আহ, মেয়ে মানুষের সঙ্গে ভালোভাবে কথা বলো। এই তুই চাওয়া? আমি আমি চামেলি। কথা বললেই দোষ, আমার মনে পড়ে বড় ব্যথা, তাই দুটো সুখ দুঃখের কথা বলতে এলাম। আগে টাকা ফেলো, তারপর গল্প শুরু করো। দাঁড়াও, আগে সাগরিকার কাছে টাকা নি, তারপর তো তোমায় দেবো। সাগরিকার অসুখ, ও ডাক্তারের কাছে গেছে। হায় হায়, সাগরিকার অসুখ? এই দুঃসংবাদটা আমায় কেউ জানায়নি। দুঃসংবাদ নয় মামা, সুসংবাদ। তুমি দাদু আরে বুঝলে, দাদু না যাই। সাগরিকা কি করছে একবার দেখেই আসি। এই দাদু বাবা মানে? মানেটা বুঝলে না? মানেটা আমাদের মতো মেয়েকেই নরক থেকে উদ্ধার করার জন্য সাগরিকা গদাধর চৌধুরীর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল, আর গদাধর চৌধুরী চক্রান্ত করে তোমার মতো ধরিবাজ বদমাশ মামার সাহায্য নিয়ে সাগরিকাকে এই পাপের পুরীতে এনে ফেলে। আর এই পাপের পুরীতেই সাগরিকা গর্ভবতী হয়, আর ওর গর্ভের অন্ধকারে যে পাপের পিণ্ডটা তিল তিল করে বাড়ছে। পাপ বলছিস কেন? কথা বললেই দোষ, এ তো মহাপুণ্যের ফল। সাগরিকা আজ গর্ভবতী হয়েছে, কালকে তুই আমি। বলছিল কি?